উত্তর প্রদেশে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশে যেভাবে পুলিশ কাস্টডিতে মেডিকেল চেকআপের সময় নিয়ে যাওয়ার সেই ইয়েটায় যে দুজনকে দুষ্কৃতীরা মেরে দিয়ে গেল, মাফিয়ারা মেরে দিয়ে গেল মাথায় বন্দুক ঠেকিয়ে, এই ছবিটা আজকের ভারতবর্ষের প্রতীক। গণতন্ত্র নেই, মাফিয়া রাজ, এবং এটা একটা চরম লজ্জা। সো কল ডাবল ইঞ্জিন সরকার বিজেপি উত্তরপ্রদেশ, কিছুদিন আগে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গণধর্ষণ, খুন, যে মেয়েটিকে মারা হচ্ছে তার পরিবার শুদ্ধ মেরে দেয়া পরপর হয়েছে, এনকাউন্টারের নাম করে একের পর এক মৃত্যুর খবর আসছে, হেফাজতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, গত ছ মাসে এই ধরনের অস্বাভাবিক মৃত্যু 100-150 পার করে গেছে, এবং গতকাল যে ভয়ঙ্কর ছবি মানুষ দেখেছে, সবচেয়ে বড় কথা ভারতবর্ষের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, সো কল্ড যোগী রাজ্য, ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটি জেলায় গোটা রাজ্য জুড়ে 144 করতে হয়েছে। বিজেপির কাছে প্রশ্ন করব, কথায় কথায় 356 রাষ্ট্রপতি শাসন, কেন্দ্রের অমুক, কেন্দ্রের তমুক, উত্তরপ্রদেশে কেন তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে না? কি বলছে বিজেপি এখন? বিজেপির কৈফিয়ত কোথায়? আমরা দেখলাম পুলিশ মনে হলো যেন একদম সাজানো, প্রিপ্ল্যান্ড পুলিশ ঘিরে আনছে, তার মধ্যে ঢুকে মেরে গেল, পুলিশ পাল্টা গুলি চালালো না, বাধা দিল না, আততায়ীরা চলে গেল, আততায়ীদের সামনে প্লেটে করে সাজিয়ে দিল। দেখুন যারা মারা যাচ্ছে তারা কে, তারা সাধু না অসাধু আমাদের জানার এই এই ক্ষেত্রে সেটা বিচার্য নয়। যদি খারাপ লোক হয়ে থাকে তাহলে তো পুলিশের হেফাজতেই ছিল, তার তো বিচার হবে। তাহলে যারা মেরে গেল অস্ত্র দিয়ে তারা সাধু, তারা সন্ন্যাসী? আমি বলবো যে বড় বড় কথা বলেছিল না, কোন একজন বন্দীকে আসানসোল থেকে কলকাতা আসার পথে শক্তিগড়ে কোনো একজন বন্দী একটু টিফিন করেছিলেন, দু একজনের সঙ্গে দেখা হয়ে গেছিল, এই রাজ্যের বিজেপির নেতারা বলেছিল পুলিশ হেফাজতে কি করে দেখা পর্যন্ত হলো? আমরা প্রশ্ন করছি, পুলিশ হেফাজতে গুলি করে মেরে দিয়ে চলে গেল, কি করছিল আপনাদের পুলিশ? বিজেপিকে কৈফিয়ত দিতে হবে, কেন উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি হবে না? চরম লজ্জার যে একটা গোটা রাজ্য, প্রত্যেকটা জেলা 144, লজ্জা করে না? তারপরে পশ্চিমবঙ্গে এসে বড় বড় কথা বলতে আসেন, রক্তের হোলি চলছে উত্তরপ্রদেশে, মহিলাদের সম্মান নেই, অনগ্রসরদের সম্মান নেই, কখনো গণধর্ষণ, কখনো হত্যা, কখনো কৃষকদের আন্দোলনের উপরে জিপ তুলে দেয়া, একের পর এক ঘটনা ঘটে চলেছে, আর পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করতে আসছেন। এই হচ্ছে বিজেপির চরিত্র, এইটাই হচ্ছে বিজেপির সরকার, এটাই বিজেপির ল অ্যান্ড অর্ডার। বিজেপির হাতে ক্ষমতা যাওয়া মানে এই ছবিটাই হচ্ছে ওদের আসল চেহারার ছবি। পুলিশের ঘেরাটোপ লোকে দেখছেন, আততায়ী মাথায় বন্দুক ঠেকিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে, নিরাপদে চলে যাচ্ছে। এই উত্তরপ্রদেশ যে ছবি দেখালো, এটা গোটা ভারতবর্ষের ইমেজ গোটা দুনিয়ার কাছে ধুলোয় লুটিয়ে দিয়েছে। এটা ডবল ইঞ্জিন যে দুজনকে মারা হবে, দুজন আততায়ী আসবে, সব ডবল ডবল, এটাই কি ডবল ইঞ্জিন নাকি? বিজেপি কৈফিয়ত দিক, যেখানে উত্তরপ্রদেশকে গোটা রাজ্য 144 করতে হয়, এত বড় লজ্জার ব্যাপার, যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেখানে কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না? বিজেপি কৈফিয়ত দিক।